হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মাসুম ট্রাভেলার, সিও অফ পেপল হলিডেজ। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে আলোচনা করব মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসার কী কী কাগজপত্র লাগে, অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্ট অফ মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা। খুব কম পেপার্স প্রয়োজন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাত্র 6 থেকে 7টি পেপার্স হলে আপনি মালয়েশিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে আপনার যেটি প্রয়োজন, 7 মাস ভ্যালিডিটির একটি ভ্যালিড পাসপোর্ট, এবং আপনার 6 থেকে 7 মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেই ব্যাঙ্ক স্টেটমেন্টের লাস্ট ব্যালেন্স মিনিমাম 50,000-এর উপরে থাকতে হবে, 50,000-এর উপরে থাকতে হবে, এবং ওই ব্যাংক থেকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এগুলো ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেটে অবশ্যই ব্যাংকের সিল এবং সিগনেচার থাকতে হবে। অনেকে অনলাইন থেকে তুলে নিয়ে আসে, এইগুলো আসলে এম্বাসি অ্যালাউ করে না। তাহলে গেল পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এরপর আপনি যদি বিজনেস পার্সন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, তো অবশ্যই আপনার ভ্যালিড ট্রেড লাইসেন্স হতে হবে, যেটি নবায়ন করা রয়েছে। তো আপনার এই ট্রেড লাইসেন্সটি আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করতে হবে। এরপর আপনি যদি প্রাইভেট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে অফিসিয়াল লেটার অ্যাড প্যাডে একটি এনওসির কপি, অথবা জি এনওসি কপি দিবেন। এরপরে আপনাকে দিতে হবে ভিসা রিকোয়েস্ট লেটার। তো এটা যারা জব হোল্ডার তারা সাদা কাগজে দিবেন, এবং যারা বিজনেস পার্সন তারা তাদের অফিস যে বিজনেস লেটার হেড প্যাড রয়েছে সেই প্যাডে দিবেন। এরপরে আপনাদের লাগবে 2 কপি ছবি। ছবির সাইজ, ছবিটা হবে রিসেন্ট ছবি, অর্থাৎ আপনার এই ছবিটা 6 মাসের মধ্যে কোথাও ইউজ করা হয়নি, কোনো পাস ভিসাতে ইউজ করা হয়নি। অনেকে মনে করে থাকেন যে আমার ছবির বয়স 6 মাস না 1 বছর হলো, সেটা এম্বাসি কী করে বুঝবে? তো এম্বাসি এইভাবে বুঝবে যে আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হলে, ধরুন আপনি 3 মাস আগে ইন্ডিয়া গিয়েছেন বা সিঙ্গাপুর গিয়েছেন, তো সিঙ্গাপুর বা ইন্ডিয়ার ভিসাতেও ওই স্টিকারের ছবিটা দেওয়া রয়েছে, সেখান থেকে এম্বাসির লোকজন বুঝে নেবে। তো আপনারা চাই এটা করবেন না যে 6 মাসের বেশি পুরাতন হলে ওই ছবিটা আর কোনো এম্বাসিতেই, সিঙ্গাপুর যেমন 3 মাস পর্যন্ত অ্যালাউ করে থাকে। ছবির ক্ষেত্রে আপনারা অবশ্যই কেয়ারফুল হবেন। তো ছবিটি লাগবে রিসেন্ট, একদম রিসেন্ট ছবি, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি। এটি কোনো কম্পিউটার বা ফটোকপির দোকান থেকে অবশ্যই উঠাবেন না, এটি যে কোনো ল্যাব প্রিন্ট থেকে প্রিন্ট করে নেবেন। ছবির সাইজ হবে 35x50 mm মিলিমিটার, 35x50 বললেও বুঝবে স্টুডিওতে, বা 3.5x5 বললেও বুঝতে পারবে, 3.5x5 সেন্টিমিটার, এবং 35x50 মিলিমিটার, যেভাবে বলবেন স্টুডিওর লোকজন বুঝবে। বড় ল্যাব স্টুডিও হলে সেখানে এম্বাসির কোন এম্বাসির কী সাইজের ছবি লাগে সেই মাপ সেখানেও দেওয়া থাকে। আর ছবিটা কি আপনাকে ট্রাইপডে ছবি তুলতে হবে, কোট ট্রাইপডে ছবি তুলতে হবে, বিষয়টি এমন নয়। আমি এখন যে ড্রেসে রয়েছি এমন করে ছবি তুললেও কোনো সমস্যা নয়, যদি আমার ছবির রেজুলেশন বা ড্রেস আপ ড্রেস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আর কোনো এখানে প্রবলেম থাকবে না। অনেকেই আপনাদেরকে, অনেক স্টুডিওতে আপনাকে পরামর্শ দিয়ে থাকবে যে আপনি এমন গেঞ্জি পরে আসছেন, এইভাবে না করে আমরা আপনার ছবি তুলে আমরা অন্য ড্রেস ওখানে বসায় দেব, যেটাকে গলাকাটা ছবি বলে। এই ফাঁদে আপনারা পা দিবেন, এই কাজ করবেন না, আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে ছবির ব্যাপার। ছবির পরে আপনার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডটাও অনেকে কম্পিউটারের দোকান থেকে বা ফোন ফ্যাক্স ফটোকপির দোকান থেকে করে থাকে, এইগুলো করতে যাবেন না, অবশ্যই প্রেস থেকে বানানো ভিজিটিং কার্ড হতে হবে। তো আপনার যদি ছবি, বিজনেস কার্ড বা অফিসিয়াল ভিজিটিং কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, মালয়েশিয়ান ভিসা না পাওয়ার আর তেমন কিছু থাকে না, যেহেতু মালয়েশিয়া সাদা পাসপোর্টেও ভিসা দিয়ে থাকে, একদম ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ভিসা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার পেপারসটা আপনার স্ট্রং হতে হবে। স্ট্রং বলতে খুব আহামরি কিছু না, এখানে ব্যাংকে
যারা স্যালারি অ্যাকাউন্ট জব করেন তাদের তো স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে হবে। মালয়েশিয়া স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাধ্যতামূলক নয়, তো আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট থাকে তাহলে বেটার, এটা আপনার জন্য পজিটিভ। আপনি দিবেন তো আপনার স্যালারি ঢুকবে মাসে মাসে, এর বাইরে আপনি হয়তো খরচ করলেন, সেইগুলো লেনদেন থাকলে এনাফ। আর বিজনেস পার্সন হলে অবশ্যই আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন সেখানে হতে হবে, ট্রানজ্যাকশন বেশি থাকতে হবে। আর লাস্ট ব্যালেন্স 50 থেকে 60 হাজার বা 1 লাখ টাকা রাখার চেষ্টা করবেন। 1 লাখ টাকা রাখা ভালো বিজনেস পার্সনদের জন্য, অবশ্যই 1-2 লাখ টাকা রাখা ভালো। 50,000 টাকা ওদের হচ্ছে মার্জিন লেভেল, তো একদম মার্জিন লেভেলে না রেখে একটু বেশি রাখাটা ভালো, পজিটিভ। এর বাইরে যেটা প্রয়োজন হবে সেটা আপনার এয়ার টিকিট বুকিং কপি এবং হোটেল বুকিং কপি। তো এগুলোর ক্ষেত্রে হয়তো আপনাকে ট্রাভেল এজেন্সির হেল্প নিতে হতে পারে, তো আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলে আপনার ট্রাভেল এজেন্সির হেল্প নিতে হবে না। আপনি গুগলে গিয়ে যে কোনো একটা এয়ারলাইনের ওয়েবসাইটে ঢুকবেন, যারা মালয়েশিয়ায় যায়, সেটা হতে পারে US বাংলা এয়ারলাইন, বাংলাদেশ বিমান, তবে মালয়েশিয়ান এম্বাসি মালয়েশিয়ান এয়ারের বুকিংটা প্রেফার করে, সেহেতু আপনার মালয়েশিয়ান এয়ারেই বুকিং করবেন। ওদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি বুকিং করা যায়, এখানে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু প্রয়োজন হবে না, ব্যাংক কার্ড লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধু আপনি নিজের পাসপোর্টের নাম তথ্য দিয়ে বুকিংটা করে ফেলবেন। সেম এইভাবে booking.com থেকে আপনি হোটেল বুকিং করে নিতে পারবেন। তো booking.com থেকে হোটেল বুকিং করলে আপনার অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে, ক্রেডিট কার্ড ছাড়া আপনি ফ্রি বুকিং যদি করতে পারেন তাহলে খুবই ভালো, ওই বুকিং দিয়েও আপনার চলবে। তো এই হচ্ছে ডকুমেন্ট। এর বাহিরে মালয়েশিয়ান ভিসার জন্য তেমন কোনো প্রয়োজন নেই, যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে, আর যদি আপনারা নিউলি ম্যারিড কাপল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নোটারাইজড করে নিতে হবে। আর যারা স্টুডেন্ট আছে তাদের স্কুল বা কলেজ ভার্সিটির আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এই তো, এর বাইরে আর তেমন কোনো পেপার্স মালয়েশিয়া এম্বাসি চেয়ে থাকে না, এইগুলো দিয়ে যদি আপনি সাবমিট, মালয়েশিয়ান ভিসা আপনি নিজে সাবমিট করতে পারবেন না যেহেতু তারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিয়ে থাকে, সিলেক্টিভ ট্রাভেল এজেন্সি, তাদের লিস্টেড ট্রাভেল এজেন্সি রয়েছে, তো সেখানে বা যে কোনো একটা ট্রাভেল এজেন্সিতে আপনার বিশ্বস্ত যারা তাদের মাধ্যমে আপনি মালয়েশিয়ান ভিসা অ্যাপ্লাই করে দিতে পারেন। তো অ্যাপ্লাইয়ের চাইতে আপনার হচ্ছে পেপার সম্পর্কে আমি এখানে বোঝানোর বেশি চেষ্টা করেছি, যে আপনার পেপার্স যদি ভালো হয় ট্রাভেল এজেন্সি আপনি কোথায় কোন ট্রাভেল এজেন্সিকে দিলেন এটা ম্যাটার করে না, আপনি যেখানেই দেন ভিসা পেয়ে যাবেন। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, মালয়েশিয়া এম্বাসি মাঝে মাঝে একটি কাজ করে থাকে, ভুলবশত অনেককেই ভিসা দিয়ে থাকে না, অনেকটা আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স থেকে যে এটা এই কাজগুলো তারা নেগলিজেন্সির কারণে হোক বা ভুল হোক যে কোনোভাবেই ভুল করে থাকে। আপনি আপনার যে পাসপোর্ট সেই পাসপোর্টে আপনি অবশ্যই ভিসা পাবেন কিন্তু আপনি পান নাই, এখন আপনার মনে হতে পারে ওই ট্রাভেল এজেন্সি আপনার টাকাটা মেরে দিয়েছে, আসলে এরকম কাজ ট্রাভেল এজেন্সি করবে বলে আমার বিশ্বাস নাই, সেই ট্রাভেল এজেন্সি খুব হাতে গোনা পাবেন, তো সেই ধরনের অবিশ্বস্ত এজেন্সিতে আপনারা যাবেন না। ধরুন আপনি ভিসা 100% পাবেন সেক্ষেত্রে পান নাই, তারপর আপনার উচিত হবে সেকেন্ড টাইম আবার অন্য কোনো ট্রাভেল এজেন্সি থেকে অ্যাপ্লাই করবেন, আপনি ভিসা পেয়ে যাবেন। এমন ঘটনা অহরহ হয় আমাদের কাছে হয়েছে, যে প্রথমবার ভিসা দেয়নি কিন্তু সেকেন্ড টাইম ভিসা দিয়েছে। আর যাদের ব্যাংক স্টেটমেন্ট দুর্বল তাদের আপাতত অ্যাপ্লাই না করে, তাদের জন্য পরামর্শ, আপনারা 6 মাস আগে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং করে নিন, আপনাদের সব পেপার্স তৈরি করে নিন, ভিজিটিং কার্ড, লেটার হেড প্যাড, এগুলো সব প্রেস থেকে তৈরি করে নিন, 6টা মাস আপনারা লেনদেন করুন, তারপরে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করুন, আপনি ভিসা গ্রান্টেড ভিসা পাবেন, মালয়েশিয়ান ভিসা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর এরপরেও যদি কোনো কোশ্চেন আপনাদের মনে এসে থাকে হয়তো আমি কোনো কিছু ছেড়ে যেতে পারি, সেগুলো আপনি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এখানে আপনার ট্রাভেল কনসালটেন্সি হিসেবে কাজ করছি, এটি ভার্চুয়াল ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করছে এই চ্যানেলটি, আপনার সকল ট্রাভেল ইনফরমেশান এখানে পাবেন, আপনার ট্রাভেল রিলেটেড সকল কোয়ারিজের এখানে উত্তর পাবেন। তো বন্ধুরা আপনারা যারা এই রিলেটেড ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই আমাকে উৎসাহ দেবেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে। তো আল্লাহ হাফেজ।